টিসিবির পণ্য বিক্রির সর্বশেষ খবর জানাতে যুক্ত হচ্ছে সহকর্মী শাহাদাত হোসেন। শাহাদাত জানাবেন যে টিসিবির পণ্য বিক্রি কেমন দেখছেন এবং সবাই সব পণ্য বুঝে পাচ্ছে কিনা আমাদেরকে জানাবেন। মামুদা, আমি এই মুহূর্তে আগারগাঁতে আছি। এখানে আসলে এখনও পণ্য বিক্রি শুরু হয়নি, কারণ এই মাসের আপনি জানেন যে গত অগস্ট থেকে যেই ফ্যামিলি কার্ডধারী নিম্নআয়ের মানুষদেরকে যেই টিসিবির পণ্য দেওয়া হচ্ছে স্বল্পমূল্যে, সেটি আসলে এবার এই ষষ্ঠ মাস, অর্থাৎ প্রতি মাসে একবার করে দেওয়া হয়, সারা মাসব্যাপী দেওয়া হয় এবং সেটির কার্যক্রম আজকে শুরু হচ্ছে জানুয়ারি মাসের, যেটি এখনও শুরু হয়নি। কিছুক্ষণ পরে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি এসে উদ্বোধন করার পরেই কিন্তু এই কার্যক্রম শুরু হবে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে প্রচুর মানুষ অপেক্ষা করছেন, তারা আসলে দশটা, কেউ দশটা এগারোটা থেকেই এখানে এসে জড়ো হয়েছেন, জড়ো হয়েছেন এবং তারা এখানে, যেহেতু আপনি জানেন যে আসলে মূল্যস্ফীতির এই সময়ে বাজারে পণ্যমূল্যের অসম্ভব বেশি দাম, যে কারণে তারা আসলে এখানে যে পণ্যগুলো বিক্রি হচ্ছে কিছুটা কম দামে, সেটির জন্য আসলে এতটা অপেক্ষা তাদের। আমি একটু কথা বলতে চাই এখানে একজন যিনি আসলে সুবিধাভোগী, যিনি পণ্য নিতে এসেছেন। আপনি আসলে এই অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে, রোদে দাঁড়িয়ে আছেন, কেন এত লাইনে দাঁড়িয়ে এখানে অপেক্ষা করছেন? করছি যে আমাদের তো ইনকামের সোর্স কম, তারপর একটু কমে পাচ্ছি, এই জন্য আর কি রোদে দাঁড়ায় নিতে বাধ্য হয়েছি। তারপরে যে জিনিস দিছে এগুলো তো হয় না, 1 কেজি চিনি, 2 কেজি ডাল, তারপরে 2 কেজি তেল আমাদের ঘরে আছে 7 জন, তাহলে তো হচ্ছে না। তারপরে একটু আটা যদি চাল দিতো এর সাথে, তাহলে আর একটু ভালো হইতো আর কি। জি, আমরা আপনি শুনছিলেন যে তারা আসলে বলছেন যে পণ্য দেওয়া হচ্ছে সেটি তাদের জন্য যথেষ্ট নয়, পণ্যের পরিমাণ যেমন বাড়াতে বলেছেন, তারা আসলে বিশেষ করে চাল, আটা, ময়দা এই ধরনের পণ্য তারা চান। একটু ভাইয়ের সাথে ইয়ে করে, আপনি চাচা, আপনি অনেক এই বয়সে এসে এখানে দাঁড়িয়েছেন, জি, কি কারণে আপনি? এই যে আপনি মনে বুঝেছেন, তেল চিনি ডাল জন্য আহ্বান জানাইছে আমাকে, এর লেগে আমরা আইছি, এর লেগে আমরা রোদের মধ্যে খাটাইছি। আমরা যদি সরকারের কাছে অনুরোধ জানাই যদি এর ভিতর লগে আমগরে কিছু আটা কিছু চাল যদি এর লগে দেয়, তেল চিনির লগে যদি দিত, তাহলে আমগো খুব উপকারিত, আর মাসে 2 বার দিলে আমগো ভালো হতো। জি, শুনতে পেরেছেন নিশ্চয়ই মামুদা আপনি, যে ও তারা বলছেন যে তাদের পণ্য অন্তত সব মাসের মধ্যে যারা যেন 2 বার দেওয়া হয় এবং আরও কিছু পণ্য তারা এখানে যোগ করতে বলেছেন। আমরা অপেক্ষা করছি, এরই মধ্যে আসলে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষ উপস্থিত হয়েছেন, বাণিজ্যমন্ত্রী এখনও আসেননি, আসলে নিশ্চয়ই উদ্বোধন হলে তারপরে পণ্যর দেওয়া শুরু হবে, তখন আমরা নিশ্চয়ই আপনাদেরকে দেখাতে পারবো আসলে যে কত মানুষকে আসলে পণ্য দেওয়া সুযোগ হচ্ছে। এবং এই ছিল আমার কাছে টিসিবি পণ্য বিক্রির সর্বশেষ অবস্থা।